नमस्कार बंधुरा জলি ইপসিতের পাকশালাতে আপনাদের স্বাগত। আমাদের আজকের রান্নাঘরের রেসিপি শাহী পনির, সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া শাহী পনির, খানিকটা রেস্টুরেন্ট ধাবা স্টাইলে, যেটা আপনারা রুটি পরোটা ভাত বা ফ্রাইড রাইস যেকোনো কিছুর সঙ্গে খেতে পারেন। আসুন রান্নাটা শুরু করা যাক। আসুন বন্ধুরা আমরা দেখে নিই আমাদের এই সম্পূর্ণ নিরামিষ শাহী পনির রেস্টুরেন্ট ধাবা স্টাইলে বানাতে গেলে আমরা কি কি ব্যবহার করব। প্রথমে যেটা লাগবে সেটা আমি এখানে নিয়ে নিয়েছি পনির, সে 300-350 গ্রাম মতন পনির আছে। আমি নিয়ে নিয়েছি খানিকটা ফেটিয়ে নেওয়া দই, আমি নিয়েছি কসৌটি মেথি, মেথির পাতা, আমি ফোড়নের জন্য নিয়েছি কিছু পরিমাণ এলাচ, দারচিনি এবং লবঙ্গ গোটা, নিয়েছি কিছু গোটা বা ভাঙা কাজু বাদাম, যেটা আপনাদের থাকবে সেটাই নেবেন, আদা, লঙ্কা, টমেটো, এগুলো আমি পেস্ট করে নেব, এবং নিয়েছি চারমগজ। যেটা লাগবে আমাদের এই সম্পূর্ণ নিরামিষ যে শাহী পনির আমরা বানাবো রেস্টুরেন্ট স্টাইলে, এগুলো আমাদের ইনগ্রেডিয়েন্টস। তো প্রথমে আমি যেটা করে নেব, প্রথমে পনিরটাকে আমি ভেজে নেব এবং তারপরে আমি আদা, লঙ্কা, টমেটো, কাজু বাদাম এবং চারমগজ এই পেস্টটাকে, এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। চলুন রান্না শুরু করা যাক। পনিরটা আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি পনিরটা এখন তুলে রেখে দেবো। আমি বলেছিলাম আগে যে এটা খুব হালকা হাতে একটুখানি জাস্ট ভেজে নেব, পনিরটার রঙেরও কোনো পরিবর্তন হয়নি। এটা যখন আমরা রান্নায় দেবো যাতে সফট থাকে, সেই জন্যই জাস্ট হালকা করে ভেজে পনিরের একটা যে স্মেল কাঁচা যেটা থাকে সেইটা একটুখানি আমি কমিয়ে দিলাম। আপনারা দেখছেন আমি ব্যবহার করেছি সাদা তেল, আপনারাও সাদা তেলই ব্যবহার করবেন, এটা সাদা তেল ব্যবহার করলেই ভালো এবং দেখতেও সুন্দর হবে। এখন এই তেলটার মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি খান তিনেক এলাচ ফাটিয়ে রেখেছিলাম, খান পাঁচেক লবঙ্গ, আর দারচিনির টুকরো রেখেছিলাম ছোটো একটা, আর সঙ্গে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এটা অল্প একটু সময়, 15 সেকেন্ড একবার আমি এটাকে ভেজে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাজু বাদাম, চারমগজ, টমেটো, আদা, লঙ্কার পেস্টটা, এইটা দিয়ে এখন আমি বেশ খানিকটা সময় ধরে এটাকে ফ্রাই করব। এর কাঁচা গন্ধটা চলে যাবে এবং এর গা থেকে খানিকটা তেল বেরোবে, এরকম একটা সময় নিয়ে এরকম একটা অবস্থার জন্য আমি এটাকে বেশ খানিকক্ষণ ধরে ফ্রাই করব। মিনিট দুয়েক ভেজে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কষানোর পর এর গা থেকে একটা তেলে বেরোনোর মতো ব্যাপার হয়েছে। আমি এর মধ্যে মিলিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ পরিমাণ মতন, দিলাম পরিমাণ মতন লবণ, আর দেব আমি কাশ্মীর মির্চার গুঁড়ো একটু রঙের জন্য এবং অল্প লাল লঙ্কার গুঁড়ো। তো এগুলোতে এই এর যে টেস্ট এবং তার সঙ্গে টেক্সচার অসাধারণ একটা ব্যাপার, সেটা হয়ে আসছে দেখছেন আপনারা। আমি আগেই বলেছি যদিও সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি শাহী পনির, কিন্তু আমি সঙ্গে বলেছিলাম একটু ধাবা স্টাইলে হবে। তো ওটা মিনিট দুয়েক কষানো হয়েছে, দেখতেই পাচ্ছেন তেল ছাড়ছে, এগুলোটা আমাদের কষানো হয়ে গেছে বুঝতেই পারছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা দইটা, এটা দিয়ে অল্প একটু এটাকে মশলাটাকে নড়াচড়া করে নেব এবং দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। অল্প একটু চিনি দিলে এর টেস্ট এবং ওই ব্যালেন্সিং খুব ভালো হবে। আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, নাও দিতে পারেন, সম্পূর্ণটা আপনাদের ওপরই। দইটাকে নিয়ে মিলিয়ে দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। আমি বারবার বলি যেটা যে গরম জলই আপনারা দেওয়ার চেষ্টা করবেন উষ্ণ হলেও, সেই গরম জল আমি দিয়ে দিলাম এবং সামান্য সময় ধরে ঢাকা দিয়ে একটু এটাকে আমি এবার চেষ্টা করব করার। ঢাকনা দিয়ে আমি খানিকটা সময় মিনিট দুয়েক মতন মশলাটাকে আরেকটু কষিয়ে নিলাম,
বুঝতেই পারছেন মশলাটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মিশিয়ে দেব, আমি দেখিয়েছিলাম রেখেছিলাম খানিকটা কসৌরি মেথি, মেথি পাতা, সেটা আমি এখন এর মধ্যে মিশিয়ে দেব। হাতে একটু ঘষে এটাকে নিয়ে এটাকে মিশিয়ে দেবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে মেথি পাতা, কসৌরি মেথির যে গন্ধ, ফ্র্যাগনেন্স অসাধারণ একটা মাত্রা যোগ করে যে কোনো রান্নায়। এইবার আমি এটার মধ্যে মিশিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। আগে যে পনিরগুলো আমি হালকা ভেজে রেখেছিলাম সেটা আমি এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমাদের এই নিরামিষ পনির, শাহি পনির, সম্পূর্ণ নিরামিষ শাহি পনির ধাবা স্টাইলে সেটা কিন্তু তৈরি হয়ে গেল। আমি এটাকে এই অবস্থায় দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, যাতে পনিরের মধ্যে এই গ্রেভির টেস্ট যেটা আছে, নুন যেগুলো সেগুলো সবভাবে হয় এবং গ্রেভির মধ্যে পনিরের যে ফ্লেভার সেটাও এসে যায়। শাহি পনির যেটা, যেহেতু খুব একটা গ্রেভি থাকে না, আমি সেইভাবে এটা বানিয়েছি মাখা মাখা টাইপের। তো এটাকে এখন আমি যেটা রাখি বলি স্ট্যান্ডিং টাইম একটা রেখে দিলে খুব ভালো লাগে, আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে আমি এটাকে এখন দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমাদের এই সম্পূর্ণ নিরামিষ শাহি পনির আমাদের একদম রেস্টুরেন্ট ধাবা স্টাইলে সেটা রেডি, আমি সার্ভ করে দিচ্ছি। রং এবং টেক্সচার দেখেই বুঝতে পারছেন এর স্বাদ কীরকম হতে পারে। তো এই আমাদের এই রেসিপিটা বানানোর সময় আমরা যা যা ইউজ করেছি সবগুলোই দেখিয়েছি এবং সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি। তো আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং নতুন রেসিপি পাওয়ার জন্য নোটিফিকেশান আইকনের যে বেলটা আছে সেটাকে প্রেস করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আজকের মতন ধন্যবাদ।